শুভ দর্শক মণ্ডলী, প্রকাশিত হল বেগম কবি সিংহের অনুভূতি জানতে চাইছে আজকে প্রথম আনন্দধারা প্রকাশিত হয় দারুণ ভাবে আনন্দ এবং উচ্ছ্বসিত। সত্যি আমি মানে কবিতা যখন লিখি তখন ভাবিনি যে আমি এত অল্প সময়ে কবিতার বই প্রকাশিত হবে। আর বাংলাদেশ কবিতা সংসদ যে সভাপতি মানিক মজুমদার, কবি মানিক মজুমদার, উনি দারুণভাবে আমাকে সহযোগিতা করেছেন এবং ওনাকে বলার পর উনি আমাকে যতটা সহযোগিতা করেছেন যার কারণে আমি দ্রুতই আমার কবিতাগুলোকে একসাথে করে কাব্যগ্রন্থের আকারে দিতে পেরেছি। আর আমি মূলত প্রকৃতিকে আমি দারুণভাবে মুখে করেছি সবসময়। ছোটবেলা থেকেই আমার বাগান, সেই পাখি, লতাপাতা আমাকে সবসময় আকৃষ্ট করত এবং পরবর্তীতে হয়তো লেখার সুযোগ হয়নি, কিন্তু করোনার সময় আমি কিছুটা অবসর ছিলাম, তখন আমি লেখালেখি আমার শুরু হয় এবং আমার প্রথম কবিতার নাম স্বপ্ন ভালোবাসা এবং তারপর থেকে একটি একটি করে আমার কবিতা যাত্রা শুরু। এবং এছাড়াও প্রকৃতির প্রতিটা সৌন্দর্য আমাকে আকৃষ্ট করত, সেগুলো তো আমি তুলে আনার চেষ্টা করেছি। ঋতুর বৈচিত্র্য, ষড়ঋতুর বৈচিত্র্য কীভাবে আমাদের মনকে দোলা দেয় সেগুলো আমার কবিতার ভিতরে পাওয়া যাবে। আর সর্বোপরি বর্ষাবরণ এবং বসন্ত বরণ, এই দুটো বেশি এই দুটো আমাদের বাঙালিরা পালন করে থাকি এবং এখানে আমরা প্রকৃতিকে দারুণভাবে আমরা উপস্থাপন করি। এখানে আমরা পোশাক থেকে শুরু করে গান, কবিতা সব কিছুই আমরা ওইভাবে সাজিয়ে নিই, কাজে এটা আমাদের জন্য একটা মানে ভীষণভাবে আনন্দের অনুষ্ঠান। আর সর্বোপরি আমি বলবো যে কবিরাই পারে কলুষমুক্ত সমাজ গড়ে তুলতে, যে সমাজে মানুষ মানুষের মাঝে পঙ্কিলতা থাকবে না, তারা প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে ভালো জিনিস গ্রহণ করবে এবং সমাজে ভালো অবদান রাখবে এবং সুন্দর সমাজ গড়ে তোলার জন্য কবিদের অবদান অবশ্যই। আপনার কাছে আমরা জানতে চাইছি যে আপনার এই আজকে কবি হিসাবে আত্মপ্রকাশের পেছনে অর্থাৎ কবিতা লেখার ক্ষেত্রে সবচেয়ে অনুপ্রেরণা আপনাকে কে দিয়েছে? এটা যখন আমি প্রথম যেদিন কবিতা লিখি সেদিন ছিল 21 সনের 26শে মার্চ 2021 সনের 26শে মার্চ, সেদিন আমার মনে হচ্ছিল আমি একটা কিছু লিখি, বাট আমি তার আগেও জানতাম না যে আমি কবিতা লিখবো। তখন আমার মনে হলো আমার কিছু কথা আমার মনের মধ্যে আসলো, আমি তখন তাৎক্ষণিক আমি লিখতে পারলাম। তারপর থেকে ধীরে ধীরে আমি বুঝলাম যে আমার কিছু কথা মাঝে মধ্যেই কোনো বিষয় নিয়ে, কোনো প্রকৃতির সৌন্দর্য নিয়ে আমার ভিতরে একটু মনে হচ্ছে আমি বোধহয় কিছু লিখবো, এভাবেই কিন্তু লেখাটা হয়ে গেছে। আমি কোনো ইয়ে করি নাই যে আমি কবিতা লেখার জন্য আমি তৈরি বা আমি, কিন্তু আমার ভিতর থেকে হয়তো আমার কথাগুলো এসছে, আমার সৌন্দর্য থেকে এসছে। ঋতু পরিবর্তন, কখনো ঝড় আসবে, অন্ধকার হয়ে গেছে, আমার তখন মনে হয়েছে আমি কিছু লিখতে পারি, তখনই আমার কিন্তু আষাঢ়ের কালো মেঘ এরকম একটা কবিতা লেখা হয়েছে। তো অনেকটা এভাবে আমরা এখন প্রতিক্রিয়া জানবো কবি কোহিনুর বেগম শিউলির অভিভাবক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ডক্টর ইফতেখার মাহমুদ সাহেবের কাছে। আজকে আপনার সহধর্মিনীর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো বেশ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে, আপনার অনুভূতি কী এই ব্যাপারে?
ধন্যবাদ। যে কোনো অর্জনে মানুষকে সামনে পথ চলায় অনুপ্রাণিত করে, তেমনিভাবে আমার সহধর্মী নিয়ে আজকে যে কাব্যগ্রন্থ প্রকাশিত হলো সেটি তার জীবনে যেমন একটি মায়ের ফলক, তেমনিভাবে আমার জীবনেও একটি মায়ের ফলক ও আমার পরিবারের সবার কাছে এটি একটি অবিস্মরণীয় দিন। আর পাবনার মানুষ এবং সুধীর সমাজ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক সবাই এখানে এসে তাকে যে অনুপ্রাণিত করেছে এবং আমার সম্বন্ধে যে ভালো কিছু বলেছে তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবং আগামী দিনে পথ চলায় তারা আমাদের সাথে থাকবেন এবং তাদেরও কোনো কিছু মঙ্গল করার জন্য যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা সেটি করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। ডিডিপি টিভির পক্ষ থেকে আমরা আপনাদের দুজনকেই প্রাণডালার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করব যে আগামীতে যেন এরকম আরও অসংখ্য বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয় আর আমরা যেন আমন্ত্রণ পাই এবং এভাবেই আসতে পারি, আপনাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।